এই শুরু হলো আজকের দিন। সকাল কারো হয় সূর্য ওঠার আগে, কারো ঘুম ভাঙে বেলা গড়িয়ে, কিন্তু বসে থাকে না সকালে। তাই আপনাদের সাথে নিয়ে শুরু করতে চাই একটি চমৎকার দিন। আমরা মনে করি প্রতিটি দিনই সবচেয়ে সেরা, তাই দিনটি আরো সুন্দর হয়ে উঠুক সবার জন্য। চ্যানেল 24 এর সকালের আয়োজন সবাইকে নিয়ে নতুন দিনটিকে সফল ও সুন্দর করার আয়োজন। শুভ সকাল, আমন্ত্রণ সকাল 24 এ। আজ বৃহস্পতিবার, 6 এপ্রিল 2023 খ্রিস্টাব্দ, বঙ্গাব্দ 23 চৈত্র 1429 এবং 14 রমজান। দর্শক, ইতিহাসের এই দিনে কি ঘটেছিল আমরা চেষ্টা করি আপনাদের জানিয়ে দিতে। চলুন দর্শক দেখে আসি। 1712 সালের এই দিনে নিউ ইয়র্কে নিগ্রো ক্রীতদাসরা শ্বেতাঙ্গ মালিকদের বিরুদ্ধে বিদ্রোহ করে। 1917 সালের এই দিনে প্রথম বিশ্বযুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। 1930 সালের এই দিনে ব্রিটিশ সাম্রাজ্য থেকে ভারতকে মুক্ত করতে মহাত্মা গান্ধী লবণ সত্যাগ্রহ অহিংস আন্দোলন শেষ করেন। 1948 সালের এই দিনে জিন্নাহর ঢাকা ত্যাগের পর রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের নেতৃত্বে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার আন্দোলন আরো বেগবান হয়ে ওঠে। 1966 সালের এই দিনে গণ দাবির মুখে ইরানের তৎকালীন শাসক রেজা শাহ বন্দী দশা থেকে ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রতিষ্ঠাতা ইমাম খোমেনিকে মুক্তি দিতে বাধ্য হন। 1972 সালের এই দিনে বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় আফ্রিকার দেশ গ্যাবন। 1986 সালের এই দিনে ঢাকায় প্রথম এশীয় চারুকলা প্রদর্শনীর উদ্বোধন হয়। 1992 সালের এই দিনে মুসলিম রাষ্ট্র বসনিয়া স্বাধীনতা লাভ করে। 1993 সালের এই দিনে মস্কোর 1700 মাইল পূর্বে অবস্থিত রাশিয়ার গোপন সামরিক পরমাণু ঘাটিতে মারাত্মক দুর্ঘটনা ঘটে। দর্শক জেনে নিলাম ইতিহাসের এই দিনে কি ঘটেছিল, কেন আজকের দিনটি বিশেষ। এবার চলুন সকালের শুরুতেই আমরা পত্রিকার পাতা থেকে ঘুরে আসি। দর্শক, শুরুতেই আমার হাতে রয়েছে সমকাল। এখানে শুরুতেই উল্লেখ করেছে, ঘুরে দাঁড়ানো আর দেনা নিয়ে এখন যত চিন্তা। দর্শক, এখানে এটাকে প্রধান শিরোনাম করেছে সমকাল পত্রিকা। বঙ্গবাজারে আগুনের উপর করেছে তারা, সরকারের সহযোগিতা নিয়ে বঙ্গবাজারে পুনর্বাসন চান ব্যবসায়ীরা, এখনো মামলা হয়নি, খতিয়ে দেখা হচ্ছে আগুনের সূত্র। এরপরে আছে, 80 লাখ টাকার ছাই উড়িয়ে নিল কয়েন। দর্শক, ব্যবসায়ীদের অনেক ক্ষতি হয়ে গেছে সেই কথাটি এখানে বলেছে, উল্লেখ করেছে। এর পাশেই রয়েছে, আসছে 7,60,000 কোটি টাকার বাজেট। বাজেট নিয়ে এখানে বলা হচ্ছে, একটি গ্রাফের মাধ্যমে দেখানো হয়েছে অগ্রাধিকার পাবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, আগের দায় পরিশোধের জন্য ভর্তুকি পারবে, তৎপরতা বাড়বে বৈধ পথে রেমিটেন্স আনার, বাজেট ঘাটতি হবে 2,60,000 কোটি টাকা, এডিপির আকার হবে 2,63,000 কোটি টাকা, রাজস্বের লক্ষ্যমাত্রা হবে 5,00,000 কোটি টাকা। এই ছিল সমকাল পত্রিকার প্রধান শিরোনামগুলো। দর্শক, এরপরে হাতে আছে কালের কণ্ঠ। কালের কণ্ঠে আছে, ভর্তুকি 1,00,000 কোটি টাকা ছাড়াবে। বাজেট নিয়ে এখানে বলা হচ্ছে, এখানে উল্লেখ করেছে বাজেটের আকার হবে 7,59,000 কোটি টাকা, ভর্তুকি মূল্যস্ফীতি প্রবৃদ্ধির শতাংশ উল্লেখ করা হয়েছে। বর্তমান প্রেক্ষাপটে বাজেটের আকার বেশি গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ সংস্কার কার্যক্রম। সরকার যদি এই পরিমাণ ভর্তুকি চিন্তা করে, দেখতে হবে তা কোন খাতে কতটা যৌক্তিক। বাজেটের বিষয়ে এখানে বলা হয়েছে। এরপরে দর্শক, পাশে রয়েছে প্রধানমন্ত্রীর পদ্মা সেতু বাঙালির সামর্থ্যের প্রতীক। পদ্মা সেতু ঋণ পরিশোধের প্রথম কিস্তির চেক গ্রহণকালে তিনি একথা বলেছেন। এরপরে দর্শক, আমরা চলে যাব পরবর্তী পত্রিকায়। হাতে আছে প্রথম আলো। প্রথম আলোতে 2টি ধারা বাতিল, 8টি সংশোধনের সুপারিশ। দেশে বিরোধিতার মুখে 2018 সালে ডিজিটাল নিরাপত্তা আইন কার্যকর করে সরকার। বেসরকারি হিসেবে
সাড়ে চার বছরে অন্তত 2,800 ব্যক্তির বিরুদ্ধে এই আইনে মামলা হয়েছে। জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনার গত 31 মার্চ আইনটি অবিলম্বে স্থগিত করার আহ্বান জানান। এরপরই রয়েছে দর্শক, এখানে সুলতানা জেসমিনের হত্যাকাণ্ডের উপর একটি শিরোনাম করেছে, জেসমিনকে তুলে নেয়ার পর 2 ঘন্টার হিসাব মিলছে না। সুলতানা জেসমিনকে আটক করার সময় নিয়ে র‍্যাব ও প্রত্যক্ষদর্শীদের দুই রকম ভাষ্য পাওয়া যাচ্ছে, সে বিষয়টি নিয়ে এখানে তারা উল্লেখ করেছে। দেখে নিলাম প্রথম আলো, এবার চলে যাচ্ছি বণিক বার্তায়। বণিক বার্তা, নগদ অর্থের সংকটে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো। দেশের চারটি ব্যাংকের লোগো দিয়ে দর্শক এখানে উল্লেখ করা হয়েছে। রাষ্ট্রায়ত্ত দেশের কল মানি বাজেটের মোট লেনদেনের অর্ধেক অর্থই ধার করছে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো। মঙ্গলবার যেখানে মোট লেনদেন হয়েছিল 6,763 কোটি টাকা, সেখানে 3,093 কোটি টাকাই নিয়েছে জনতা, অগ্রণী ও রূপালী ব্যাংক। একই দিন কেন্দ্রীয় ব্যাংক থেকে চার ব্যাংক রেপো ও ALS হিসেবে ধার করেছে। এরপরে রয়েছে তৈরি পোশাক ছাড়া আর কোনো শিল্পে গড়ে ওঠেনি সুপারস্টার রফতানিকারক। এখানে একটি গ্রাফ দিয়ে দর্শক দেখানো হয়েছে সুপারস্টার রফতানিকারকদের, তৈরি পোশাক এবং অন্যান্য খাতের কথাও উল্লেখ করা হয়েছে। দর্শক চলে যাচ্ছে আমরা এবার ইত্তেফাকে। দৈনিক ইত্তেফাক আছে রয়েছে হাতে, মুখ্য নির্বাহীর ক্ষমতা ফিরে পেলেন ইউএনওরা। উপজেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তার পদ ও ক্ষমতা ফিরে পেল উপজেলা নির্বাহী কর্মকর্তারা। এক সপ্তাহ আগে উপজেলা পরিষদ আইনে থাকা এই পদের বিধানকে বেআইনি ও অসাংবিধানিক ঘোষণা করেছিল হাইকোর্ট, সে বিষয়টি নিয়ে এখানে বলা হয়েছে। এরপরে রয়েছে আমাদের পাশেই রয়েছে ঝুঁকিপূর্ণ 450 মার্কেট ও ভবনের তালিকা চূড়ান্ত। দর্শক দেখে নিলাম আজকের পত্রিকার শিরোনামগুলো। এবারে আজকে যাদের জন্মদিন এবং আপনাদের যাদের প্রিয়জন আছেন যাদের জন্মদিন আজকে, সবাইকে সব শুভেচ্ছা জানাচ্ছি জন্মদিনের, শুভ জন্মদিন। এবং আজকে যাদের বিশিষ্টজন যাদের জন্মদিন তাদেরকেও আমরা শুভেচ্ছা জানাতে চাই। চলুন দর্শক দেখে আসি কাদের আজকে বিশিষ্ট ব্যক্তি যাদের জন্মদিন তাদের। 1483 সালের আজকের এই দিনে জন্মগ্রহণ করেন ইতালীয় চিত্রশিল্পী রাফায়েলো সানজিও দা উরবিনো। তার কাজ, তার ফর্মের স্বচ্ছতা, রচনার স্বাচ্ছন্দ্য এবং মানব মহিমার নিওপ্লাটোনিক আদর্শের চাক্ষুষ কৃতিত্বের জন্য প্রশংসিত হয়। রাফেল পশ্চিমা শিল্পের ইতিহাসে অন্যতম সেরা চিত্রকর ছিলেন এবং তার রচনাগুলি পরিকল্পনা করার জন্য ব্যাপকভাবে অঙ্কন ব্যবহার করেছিলেন। 1920 সালের আজকের এই দিনে জন্মগ্রহণ করেন সুইস আমেরিকান বায়োকেমিস্ট এডমন্ড হেনরি ফিশার। তিনি এবং তার সহযোগী এডুইন জি ক্রেবসকে 1992 সালে শারীরবিদ্যা বা মেডিসিনে নোবেল পুরস্কার প্রদান করা হয়। কিভাবে বিপরীতমুখী ফসফোরিলেশন প্রোটিন সক্রিয় করতে এবং বিভিন্ন সেলুলার প্রক্রিয়া নিয়ন্ত্রণে একটি সুইস হিসাবে কাজ করে তা বর্ণনা করার জন্য। 1928 সালের আজকের এই দিনে জন্মগ্রহণ করেন মার্কিন আণবিক জীববিজ্ঞানী জেমস ডি ওয়াটসন। ফ্রান্সিস ক্রিক এর সাথে তিনি ডিএনএ এর গঠন সংক্রান্ত তত্ত্ব প্রদান করার জন্য বিখ্যাত হয়ে আছেন। কেমব্রিজে তিনি ক্রিক এর সাথে একসাথে ডিএনএ এর গঠন আবিষ্কার করেন, যার জন্য 1962 সালে তারা মরিস উইলকিনস এর সাথে যুগ্মভাবে নোবেল পুরস্কার লাভ করেন। 1931 সালের আজকের এই দিনে জন্মগ্রহণ করেন অভিনেত্রী সুচিত্রা সেন। তিনি মূলত বাংলা ও হিন্দি চলচ্চিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করেছিলেন। 1963 সালে সাত পাকে বাঁধা চলচ্চিত্রে অভিনয়ের জন্য মস্কো চলচ্চিত্র উৎসবে সুচিত্রা সেন সেরা অভিনেত্রীর জন্য রৌপ্য পুরস্কার জয় করেন। 1972 সালে ভারত সরকার তাকে পদ্মশ্রী সম্মান প্রদান করে। 1942 সালের আজকের এই দিনে জন্মগ্রহণ করেন আমেরিকান চলচ্চিত্র নির্মাতা, কৌতুক অভিনেতা এবং অভিনেতা ব্যারি লি লেভিনসন। লেভিনসনের সর্বাধিক পরিচিত কাজগুলি হল মধ্য বাজেটের কমেডি নাটক এবং ড্রামা ফিল্ম, যেমন 1982 সালে ডিনার চলচ্চিত্র। তিনি 1998 সালে রেইনম্যান চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ পরিচালক হিসেবে একাডেমি পুরস্কার লাভ করেন। পর্দায় যার উপস্থিতি মনে করিয়ে দেয় আবহমান বাঙালি নারীর কথা।
তিনি ভক্তদের কাছে মহানায়িকা। বলছি সুচিত্রা সেনের কথা। আজ তার জন্মদিনে পাবনায় সুচিত্রা সেনের বাসা থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শাহিন রহমান। শাহিন, আজকের এই দিনটিকে ঘিরে সেখানে কি কি রকমের আয়োজন রয়েছে? জয়ী, হ্যাঁ, মহানায়িকার আজকে 92তম জন্মবার্ষিকী। আমরা দর্শকদের মহানায়িকার যে পাবনা শহরের হেমসাগর লেনের যে পৈতৃক ভিটা রয়েছে সেই বাড়ি থেকে দর্শকদের শুভ সকাল জানাচ্ছি। আমরা কিছুক্ষণ পরেই আমরা আজকে সুচিত্রা সেনের বাড়ি থেকেই একজন সঙ্গীত শিল্পী আমাদের সঙ্গে যুক্ত হবেন। তার কণ্ঠে আমরা সুচিত্রা সেন অভিনীত তার সিনেমার গান আমরা তার কণ্ঠে শুনবো। তার আগে আমরা একটু জানাতে চাই, যে প্রশ্নটি আপনি করলেন, আমরা দর্শকদের জানাতে চাই এবং বাড়িটিও একটু আমরা ঘুরে দেখাতে চাই যে বর্তমানে এই বাড়িটির কি অবস্থা। এখানে সুচিত্রা সেনের একটি আবক্ষ ভাস্কর্য এখানে রয়েছে, যেখানে তার জন্ম এবং মৃত্যুবার্ষিকীতে তাকে পুষ্পার্ঘ পুষ্পমাল্য অর্পণ করে জানানো হয়, শ্রদ্ধা জানানো হয়। তার বাড়িটির এখন যে জরাজীর্ণ অবস্থা সেটি আসলে সংস্কার করে এখানে একটি স্মৃতি সংগ্রহশালা করার যে দাবি সেটি কিন্তু এখনও বাস্তবায়ন হয়নি, তবে এখনও সেটি পরিকল্পনাধীন রয়েছে। এবং আমরা যে সঙ্গে কথা বলেছিলাম সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, জেলা প্রশাসন রয়েছেন তাদের সঙ্গে, তারা বলছেন এটি আসলে সংস্কৃতি মন্ত্রণালয়ের কাছে তাদের প্রস্তাবনা দেওয়া রয়েছে, সেখানে সেখান থেকে প্রকল্প পাস এবং সেটি বাজেট আসা সাপেক্ষে এই বাড়িটি ঘিরে পাবনার আপামর মানুষের যে প্রাণের দাবি সেই স্মৃতি সংগ্রহশালা গড়ে তোলার কাজ হয়তো শুরু হতে পারে। তো আজকে সুচিত্রা সেনের 92তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে জেলা প্রশাসন এবং সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদ যৌথভাবে এই জন্মবার্ষিকী অনুষ্ঠান ঘিরে তারা আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং চলচ্চিত্র প্রদর্শনী আয়োজন করেছেন। সকাল 10:15 সুচিত্রা সেনের আবক্ষ যে ভাস্কর্য রয়েছে সেখানে পুষ্পার্ঘ অর্পণ করে তার শ্রদ্ধা জানানো হবে। তার বাইরে তারপরেই হবে এখানে আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। দুপুর 12টা থেকে বেলা 3টা পর্যন্ত এখানে সুচিত্রা সেন চলচ্চিত্র প্রদর্শনী করা হবে, তার অভিনীত চলচ্চিত্রগুলি। আর আরেকটি বিষয় হচ্ছে যে এই বাড়িতে প্রতি বছরই শুধু আমরা দেখেছি যে জন্ম এবং মৃত্যুবার্ষিকীর যে অনুষ্ঠান এটুকু, আর বিভিন্ন জায়গা থেকে যারা দর্শনার্থী এই বাড়িটি দেখতে আসেন আসলে তারা এখানে এসে হতাশ হন। তাদের কণ্ঠে আমরা প্রায়ই আমরা হতাশার কথা শুনেছি যে এখন তাদের যে দাবি যে বাড়িটি ঘিরে আসলে যে স্মৃতি সংগ্রহশালা করার যে পরিকল্পনা সেটি আসলে কেন এত বছরেও বাস্তবায়ন হচ্ছে না, বাড়িটি উদ্ধারেরও প্রায় 10 বছর হতে চললো। তো আমরা একটু এখন দর্শকদের সেই বাড়ি থেকে আমরা একটু যুক্ত হব। আমাদের সঙ্গে একজন শিল্পী আমাদের সঙ্গে যুক্ত আছেন সুচিত্রা সেনের জন্মবার্ষিকীর এই আয়োজনে, আমরা এখন তার কাছে চলে যাব। আমাদের সাথে আছেন পাবনার একজন সঙ্গীত শিল্পী, নাম তার নাম হচ্ছে শেখ তোজা ফাহমিদা চাঁদনি। আমরা তার কাছে একটু আজকে সুচিত্রা সেনের জন্মবার্ষিকী অনুষ্ঠানে একটু গান শুনবো, আমরা চলে যাচ্ছি তার কাছে।
তিথি শুধু গো যেন তোমাকে পাওয়ার, এ তিথি শুধু গো যেন তোমাকে পাওয়ার, শুধু গানের দিনে লাগলো গান শোনাবার, এ তিথি শুধু গো যেন দুঃখিন শুধু গো যেন দুঃখিন হাওয়ার, এ শুধু গানের দিন এ লাগলো গান শোনাবার, এ লাগলো গান শোনাবার, এ লাগলো গান শোনাবার। চাটনিকে আমরা শুনছিলাম সুচিত্রা সেনের জন্মবার্ষিকীর যে আয়োজন, সেই আয়োজনে আমরা আছি সুচিত্রা সেনের পৈতৃকে সেই চিত্রবিজড়িত বাড়িতে। আমরা শুনছিলাম তার জন্মবার্ষিকী অনুষ্ঠানে পাবনার একজন সঙ্গীত শিল্পী আমাদের সঙ্গে যুক্ত আছেন, তার গান। আমরা আরেকটি তথ্য জানাতে চাই যে জেলা প্রশাসনের যে আয়োজন সেটি সকাল 10টায় জেলা প্রশাসন থেকে শুরু করে সাংস্কৃতিক কর্মী তারা এখানে আসবেন এবং এখানে এসে সুচিত্রা সেনের যে আবক্ষ ভাস্কর্য রয়েছে সেখানে। ধন্যবাদ শাহিন রহমান, আপনি থাকুন আমাদের সাথে। শিল্পী শেখ তোজা ফাহমিদা চাঁদনিকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর মিষ্টি কণ্ঠে একটি গান শোনানোর জন্য। দর্শক, আমাদের নিয়মিত আয়োজন আবহাওয়া বার্তা। আমরা প্রতিদিনই চেষ্টা করি গত 24 ঘন্টার আবহাওয়ার তথ্য এবং আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস আপনাদের জানিয়ে দিতে। চলুন দর্শক জেনে আসি। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা 34.7 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা 26.4 ডিগ্রি সেলসিয়াস। রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা 36.1 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা 23.5 ডিগ্রি সেলসিয়াস। রংপুরে সর্বোচ্চ তাপমাত্রা 32.7 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা 20.6 ডিগ্রি সেলসিয়াস। ময়মনসিংহে সর্বোচ্চ তাপমাত্রা 33.8 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা 23 ডিগ্রি সেলসিয়াস। সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা 26.5 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা 20.5 ডিগ্রি সেলসিয়াস। চট্টগ্রামে সর্বোচ্চ তাপমাত্রা 31.4 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা 25.3 ডিগ্রি সেলসিয়াস। খুলনায় সর্বোচ্চ তাপমাত্রা 34.7 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা 26.5 ডিগ্রি সেলসিয়াস। বরিশালে সর্বোচ্চ তাপমাত্রা 34.8 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা 25.5 ডিগ্রি সেলসিয়াস। দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় 18.8 ডিগ্রি সেলসিয়াস ও দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় 37 ডিগ্রি সেলসিয়াস। ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ প্রধানত শুষ্ক থাকতে পারে। দর্শক জেনে নিলাম আগামী 24 ঘন্টার আবহাওয়া বার্তা। দর্শক, আমরা আবারও সঙ্গীত শিল্পী শেখ তোজা ফাহমিদা চাঁদনির কণ্ঠে আরেকটি গান শুনব। চলে যাচ্ছি আমরা শিল্পীর কাছে। চাঁদনি, কি গান শোনাবেন আমাদের আপনি? আমি চলচ্চিত্র খুবই বিখ্যাত একটি গান, চলুন শুনুন। Thank you.
চাঁদনী, আপনাকে অসংখ্য ধন্যবাদ কিংবদন্তী মহানায়িকা সুচিত্রা সেনের জন্মদিনে এত সুন্দর একটি গান উপহার দেওয়ার জন্য। দর্শক, এই ছিল আজকের আয়োজনে। আবারও দেখা হবে নতুন সকালে নতুন আয়োজন নিয়ে। এতক্ষণ সকাল 24 এর সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।